হেই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটা ড্রোনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি মূলত আমি আপনাদের বলবো ড্রোন নিয়ে কিছু সেফটি, তো ড্রোনের ব্যাপারে অনেক কিছু আপনাদের বলবো, তো ভিডিওটার মধ্যে পুরো থাকুন। তো ড্রোনটা আমরা প্রথমে খুলে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে যে আমাদের রিমোট ড্রোনের, এবং এটা হচ্ছে ড্রোন। তো ড্রোনটা খুলছি আমরা। বন্ধুরা, ড্রোনের মধ্যে যে ক্ল্যাম্পটা দেখছেন, গিম্বেল প্রোটেকশন, এটা সবসময় আগে খুলে নেবেন ড্রোনটা যখনই ফ্লাই করবেন বা অন করবেন। ড্রোনের ব্যাপারে আপনাদের যে প্রথম সেফটিগুলো আপনাদের দেখাবো, তো ফার্স্ট হচ্ছে যে আপনারা যদি কখনো ড্রোন কিনেন, তো কখনই বাড়ির মধ্যে ড্রোন ফ্লাই করার চেষ্টা করবেন না নিজের রুমের মধ্যে। কারণ আমরা সবাই একটা ভুল করি যে ড্রোন কিনে নিজের রুমের মধ্যে কখনো চালানোর চেষ্টা করি। তো রুমের মধ্যে চালালে কি হবে, ড্রোনটা ড্রোন অ্যাকচুয়ালি কোম্পানি থেকে বানানো হয়েছে মানে ওপেন এরিয়াতে ওড়ানোর জন্য। তো আমরা যেই মুহূর্তে রুমের মধ্যে ওড়াবো, তো রুমের মধ্যে উড়তে শুরু করলে যখন আমরা নতুন কেউ ড্রোন করে রুমের মধ্যে ওড়াই, তো যে কন্ট্রোলারটা এটা কন্ট্রোল করতে জানি না, সেই সময় কি হয় ড্রোন এদিকে কিংবা এদিকে উপর দিকে কিংবা নিচের দিকে তো যেতে থাকে। তো সেই সময় আমরা কন্ট্রোলারটা কন্ট্রোল করতে পারি না, তো ড্রোনটা ক্র্যাশ হয়ে যেতে পারে দেওয়ালের মধ্যে লেগে। আর ড্রোনের যেই ওপরে পোর্শনে কোনো সেন্সার নেই, দেখতে পাচ্ছেন এই আগের দিকে যে আপনারা দেখছেন দুটো ক্যামেরার মতো, এই দুটো ক্যামেরা আগের দিকে সেন্সার এবং নিচের দিকে সেন্সার আছে দুটো, এবং পিছন দিকে দুটো সেন্সার আছে। তো সেই কারণে রুমের মধ্যে যখন আপনারা ছোট এরিয়ার মধ্যে ফ্লাই করবেন, তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে ড্রোনটা। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা কখনোই ড্রোনকে দূরে নিয়ে যাবেন না, কখনো সবসময় নিজের চোখের মধ্যেই রাখবেন, কখনো দূরে নিয়ে যাবেন না। যেরকম আমি দূরে নিয়ে চলে গেছিলাম, তো চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই মুহূর্তে ড্রোন কোনো কোথাও পড়ে যেতে পারে, তো তখন অনেক মুশকিল হয়ে যাবে, কিংবা আপনার মোবাইলে চার্জ শেষ হয়ে যেতে পারে, রিমোট কন্ট্রোলার থেকে সিগন্যাল হারিয়ে যেতে পারে। তো কখনোই ড্রোন দূরে নিয়ে যাবেন, নিজের চোখের কাছে রাখবেন এবং নিজের এতটা এরিয়ার মধ্যে রাখবেন যে ড্রোনটাকে আপনি ভালোভাবে অ্যাক্সেস করতে পারেন। তো থার্ড নাম্বার হচ্ছে যে ড্রোন কখনো আপনি যদি ওড়ান ড্রোনকে, এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কিংবা পিছন দিকে এগিয়ে নিয়ে যাবেন, কখনো এইভাবে ওড়াবেন না, এইভাবে ওড়াবেন না। মানে ড্রোনটা যদি আপনার সামনের দিকে থাকে, বাঁ দিকে কখনো এইভাবে ড্রোন ওড়াবেন না এবং ডান দিকে এইভাবে কখনো ওড়াবেন না, থার্ড নাম্বার। আর ফোর্থ নাম্বার হচ্ছে যে আপনারা কখনো ড্রোনকে মাটিতে রেখে ফ্লাই করবেন না। কেন কি, আপনি যখন ড্রোনটা মাটিতে রাখবেন, এই যে চারিদিকে ধুলো আছে, তো যখনই ড্রোনের ব্লেডগুলো চলা স্টার্ট হবে এবং উপর দিকে ওঠা স্টার্ট হবে, সেই মুহূর্তে নিচে যে যত ধুলো আছে সেগুলো আপনার এই ক্যামেরার মধ্যে আসবে এবং নিচে যে সেন্সার আছে এগুলোর মধ্যে লাগবে এবং ড্রোনের মধ্যে ঢুকতে থাকবে আস্তে আস্তে। তো সবসময় চেষ্টা করবেন হাতের মধ্যে রেখে ফ্লাই করার, হাতের মধ্যে রেখে ফ্লাই করবেন, এবং যখন আপনি আবার টেক অফ করবেন তখন আবার হাতের মধ্যেই টেক অফ করবেন। তো তাহলে আপনার ক্যামেরা লেন্সের মধ্যে, এই যে লেন্সটা আছে এর মধ্যেও কোনো ধুলো যাবে না এবং এর মধ্যেও কোনো ধুলো আসবে না। ও ফ্রেন্ডস, আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনারা কখনোই যখন ড্রোন ফ্লাই করবেন 100% চার্জ রেখেই ফ্লাই করবেন। তো যখনই চেষ্টা করবেন যে আপনি ফ্লাই স্টার্ট করছেন, তো 100% চার্জেই ফ্লাই করবেন। কেন কি, আপনি যখন ফ্লাই করতে শুরু করবেন, তো এরিয়া ক্যাপচার করতে করতে আপনি কখন বুঝতে পারবেন না যে আপনার ড্রোনের চার্জ শেষ হয়ে গেছে, এবং তাহলে আপনি পুরো জায়গাটা ক্যাপচার করতে পারবেন। আর সবসময় ধ্যান রাখবেন যে ড্রোনে 30% চার্জের মধ্যে আপনি আপনার কাছে ড্রোনটা নিয়ে এসে টেক অফ করে নেবেন। কেন কি, 30% নিচে যদি চার্জ চলে আসে, মানে যত ড্রোন 100% থেকে 50%-এর নিচের দিকে চার্জ কমতে থাকবে, তো ফাটাফাট চার্জ শেষ হয়ে যেতে থাকবে, আপনি বুঝতেই পারবেন না। কেন কি, আপনি ভাবছেন যে 50% চার্জ তো আস্তে আস্তে শেষ হলো, তো আরও 50% চার্জ অনেক আস্তে আস্তে শেষ হবে, তো সেরকম কোনো ব্যাপার নয়। কেন কি, 50%-এর নিচে যদি যখনই চার্জ নেমে যাবে, তো অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন যে 30-25% চার্জের মধ্যে ড্রোনটা টেক অফ করিয়ে নেওয়ার। আর যখন ড্রোনটা টেক অফ হয়, তো আপনার 50% চার্জে যখনই নিচে চলে আসবে ড্রোনটা, তখন আপনার রিমোট কন্ট্রোলারের মধ্যে আর কন্ট্রোল থাকবে না, তো সোজাসুজি ও নিজে অটোমেটিক্যালি ল্যান্ডিং হয়ে যাবে, যেখানে পাবে সেখানেই ল্যান্ডিং হয়ে যাবে। তো নিচে যদি জল থাকে, জলও ল্যান্ডিং হয়ে যাবে, যে কোনো জায়গায় যেই জায়গাতে থাকবে সেই জায়গাতেই নিচের দিকে আস্তে আস্তে নামতে শুরু করবে এবং ল্যান্ডিং হয়ে যাবে। তো এই ছিল ড্রোনের ব্যাপারে কিছু তথ্য, যেগুলো আপনাদের অনেক জানা দরকার। কেন কি, আপনারা যদি কখনো ড্রোন কিনেন কিংবা ড্রোন ফ্লাই করেন, তো সেই সময় এগুলো অতি অবশ্যই ধ্যান রাখা উচিত, কখনোই নিচ থেকে ওড়াবেন না।
আর সবসময় টেক অফ করবেন হাতের মধ্যে এবং দূরে নিয়ে যাবেন না, তো নিজের এরিয়ার মধ্যেই রাখবেন ড্রোনটাকে। আর যারা যারা নতুন ড্রোন বাই করবেন ভাবছেন, অনেকেই কমেন্ট করেছিলেন আপনারা যে ড্রোন সম্বন্ধে কিছু বলুন, আমি নতুন ড্রোন কিনতে যাচ্ছি। তো নতুন ড্রোন কিনতে গেলে তো আমি যে 5টা পয়েন্ট বলেছি এগুলো সবসময় লক্ষ্য রাখবেন। এবং যারা ড্রোন কিনতে চাইছেন বিগিনাররা, তো আমি বলবো DJI মিনি 3 প্রো যে ড্রোনটা লঞ্চ হয়েছে তো ওটা কিনতে পারেন, ওটা অনেক ভালো ড্রোন আছে এবং 249 গ্রাম আছে। ওটাতে কোনো লাইসেন্স লাগবে না আপনাদের, ড্রোনের কোনো লাইসেন্স লাগবে না, ফ্রি লাইসেন্সে আপনারা যেখানে খুশি ওড়াতে পারেন, কিন্তু যেগুলো রেস্ট্রিকশন জোন আছে সেগুলোতে আপনারা ওড়াতে পারবেন না। তো এই এই ড্রোনটা যেটা আমি কিনেছি এটা DJI ম্যাভিক এয়ার 2S এর ড্রোন আছে। তো আমি অ্যাকচুয়ালি ওই ড্রোনটা কিনিনি, আমি এটা কিনেছি, এটা একটু ওয়েট ছিল বলে তার জন্যই কিনেছি। তো আপনারা DJI মিনি 3 প্রো ড্রোনটা কিনতে পারেন, ওটা অনেক কোয়ালিটি ভালো আছে। তো এটার থেকেও যতটা আমি দেখেছি বা এখন ইনফরমেশান শুনেছি, তো ওটার অনেক কোয়ালিটি ভালো আছে এবং ওটা হরাইজন্টালি ভিডিও বানানো যায়, আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে হরাইজন্টালি ভিডিও আপলোড করতে পারেন। আর এটাতে শুধু ভার্টিক্যালি ভিডিও আমরা ক্যাপচার করতে পারি, কেন কি এটাতে হরাইজন্টালি হয় না ভিডিও। তো এই ছিল কিছু ড্রোনের ব্যাপারে তথ্য। তো অবশ্যই এইভাবে আমাদের চ্যানেলে থাকুন ড্রোনের ব্যাপারে কিছু ইনফরমেশান পাওয়ার জন্য। এবং নেক্সট ভিডিওতে আমি কিছু ড্রোনের শট দেখাবো আপনাদের, ভালো ভালো কীভাবে ড্রোনের শট আপনারা ক্যাপচার করতে পারবেন সেই রিলেটেড ভিডিও দেখাবো। এবং আপনাদের আরও কিছু যদি বলার থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসবেন।